যে 17তম জাতীয় লোকসভা নির্বাচনের সপ্তম এবং শেষ দফার নির্বাচন আর শুরু হতে কয়েক ঘন্টা বাকি। আমরা এখন দাঁড়িয়ে আছি কলকাতার যে দুটি আসন, তার একটি উত্তর কলকাতা আসন, আসনের ঠিক শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। আপনি জানেন যে উত্তর কলকাতার যে আসনটিতে আমি এখন দাঁড়িয়ে আছি, সে আসনে যিনি তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যিনি তৃণমূল কংগ্রেসের লোকসভার চিফ হুইপ ছিলেন এবং একজন শীর্ষস্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা, এবং তার প্রতিদ্বন্দ্বিতা, তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির আরেক শীর্ষ নেতা, তার নাম হচ্ছে রাহুল সিনহা। এবং এই আসনে বামফ্রন্টের যে প্রার্থী তার নাম অনিনিকা ঘোষ, তিনিও প্রতিদ্বন্দ্বিতায় আছেন। আমরা জানি যে দেখুন পশ্চিমবঙ্গের কলকাতা এবং কলকাতার আশেপাশে যে 9টি আসনে ভোট হচ্ছে, প্রত্যেকটি আসন কিন্তু তৃণমূল কংগ্রেসের শক্তিশালী আসন এবং গড় যাকে বলা হয় শক্তিশালী খাঁটি, সেই খাঁটিতে কিন্তু এবার দাঁত ফোটানোর চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি, বিজেপি। ইতিমধ্যে আপনি জানেন যে এখানে উত্তর কলকাতায় যে আসনটিতে আমি এখন দাঁড়িয়ে আছি, সে আসনে যে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি হচ্ছেন রাহুল সিনহা, এবং যিনি রাজ্য বিজেপির একসময় সভাপতি ছিলেন, তো তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত 2014 সালে যে নির্বাচন হয়েছিল সেখানে তিনি 70,000 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। তো এবার তিনি আশা করছেন যে তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় তাকে তিনি পরাজিত করে কিন্তু এবার বিজয় ছিনিয়ে নেবে। একই সঙ্গে আপনি জানেন যে একই সঙ্গে উত্তর কলকাতার ছাড়াও কিন্তু দক্ষিণ কলকাতা, যাদবপুর, মথুরাপুর, জয়নগর, বারাসাত, দমদম এই 9টি লোকসভা কেন্দ্রেও ভোট হবে। কালকে ভারতীয় সময় সকাল 7টা থেকে ভোট শুরু হবে এবং কোনোরকম বিরতি ছাড়া সন্ধে 7টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। আপনি জানেন যে তীব্র দাবদাহ, নির্বাচন কমিশন বিশেষ ব্যবস্থা করেছে। এর আগের যে 6টি নির্বাচন হয়েছে সেখানে আমরা দেখেছি নির্বাচন কমিশন বৃষ্টি এবং তাপমাত্রার জন্য প্রত্যেক ভোট কেন্দ্রে কিন্তু বাড়তি শেডের ব্যবস্থা করা হয়েছে, যাতে ঝড়জলের ক্ষেত্রে ভোটাররা নির্বিঘ্নে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন। আপনি জানেন যে নিরাপত্তার বিষয়টি কিন্তু এবার আরও বেশি জোরদার করা হয়েছে। এর আগের যে 6 দফা নির্বাচন হয়েছে সেখানে কিন্তু আমরা কোনো দেখেছি কোথাও কোথাও 90 এবং কোথাও কোথাও সর্বোচ্চ 98% বুথে কিন্তু নিরাপত্তা রক্ষী এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এবার কিন্তু দেখা যাচ্ছে যে 100% বুথে কিন্তু কেন্দ্রীয় বাহিনী থাকবে, অর্থাৎ আমাদের এখানে যা নির্বাচন কমিশনের হিসেব 910 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আপনি জানেন রাব্বি যে এবার যে 9টি আসনে নির্বাচন হচ্ছে সেখানে কিন্তু সেলিব্রিটি প্রার্থীও দুজন রয়েছে। যাদবপুর কেন্দ্রে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সেলিব্রিটি প্রার্থী মিমি চক্রবর্তী, এবং একই সঙ্গে বসিরহাটেও তৃণমূল কংগ্রেসের আরেকজন সেলিব্রিটি প্রার্থী মিমি নুসরাত জাহান প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং দুটি আসনেই কিন্তু একটু সামঞ্জস্য আছে। কীরকম সামঞ্জস্য? বসিরহাট কেন্দ্রটি ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া একটি কেন্দ্র, সেখানে কিন্তু সংখ্যালঘু ভোটারও আছে এবং সেখানে আমরা দেখেছি যে বামেদের একটি প্রভাব সেখানে রয়েছে, এবং বিজেপির প্রার্থী সেখানে অত্যন্ত শক্তিশালী এবং আলোচিত, নানা কারণে তিনি বিব্রতকর মন্তব্য করে কিন্তু সমালোচিত সায়ন্তন বসু, তার প্রতিদ্বন্দ্বিতা করছেন কিন্তু তৃণমূল কংগ্রেসের এই তারকা প্রার্থী নুসরাত জাহান। একই সঙ্গে একই রকমভাবে যাদবপুর কেন্দ্রটি, সেখানে যাদবপুর কেন্দ্রটি অত্যন্ত ঐতিহাসিক একটি ঐতিহ্যবাহী কেন্দ্র, সেখানে কিন্তু একসময় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ভারতের প্রাক্তন প্রয়াত স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় এবং অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর থেকে একসময় নির্বাচিত হয়েছিলেন এবং নেতাজি পরিবারের ভ্রাতুষ্পুত্র বধূ কৃষ্ণা বসু সেখান থেকে পরপর দুবার নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে কবির সুমন অত্যন্ত জনপ্রিয়, আপনারা জানেন যে বাংলাদেশও সমানভাবে জমানপ্রেত, সেখানেও কিন্তু যাদবপুর থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন। সুতরাং যাদবপুরেও কিন্তু তৃণমূল কংগ্রেসের যে সেলিব্রিটি প্রার্থী হচ্ছে মিমি চক্রবর্তীর সঙ্গে কিন্তু হাড্ডাহাড্ডির লড়াই হবে সেখানকার বাম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। এবং যদিও বিজেপি সেখানে দাবি করছে যে তাদের লড়াইটা সেখানে হবে হাড্ডাহাড্ডি, সেখানে অনুপম হাজরা রয়েছেন, তবে আমরা যেটা জানতে পেরেছি যে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু বামেদের সঙ্গে যাদবপুরে বেশি হবে। তো যদি আপনি ধরুন যে দক্ষিণ কলকাতা, দক্ষিণ কলকাতার ক্ষেত্রে আসনে কিন্তু সেখানে মালা রায় দাঁড়িয়েছেন, তিনি কলকাতা পৌরসভার চেয়ারপারসন ছিলেন, তার প্রতিদ্বন্দ্বিতা করছেন নন্দিনী মুখার্জি, তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপিকা, সেখানে কিন্তু একটি লড়াই হওয়ার প্রবণতা রয়েছে। এবং অবশ্যই নেতাজি পরিবারের একজন সদস্য চন্দ্র বসু সেখানে
মানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির হয়ে। সুতরাং এই প্রত্যেকটি আসন, নটি আসনের মধ্যে কিন্তু সত্যিকার অর্থেই যে কালকে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং কালকে নটি আসনের ভোটাররা কিন্তু এইসব সেলিব্রিটি এবং রাজনৈতিক সেলিব্রিটি প্রার্থীদের কিন্তু ভাগ্য নির্ধারণ করবে। তো এই ছিল রাব্বি আমার কাছে 17তম জাতীয় লোকসভা নির্বাচনের সপ্তম দফা ভোটের ঠিক কিছু কয়েক ঘন্টা আগের সর্বশেষ তথ্য। রাব্বি, ভারতের লোকসভার শেষ ধাপের নির্বাচনের খবর জানাতে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সুব্রত আচার।